হামলার ঘটনায় এখনও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বরিশাল ও ময়মনসিংহের চিকিৎসকরা। তবে কর্মবিরতি প্রত্যাহার করে সেবা দেওয়া শুরু করেছেন চট্টগ্রামের চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল মেডিকেল থেকে অমিত হাসান, এছাড়াও ময়মনসিংহ মেডিকেল থেকে ইমতিয়াজ আহমেদ, এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সোহেব রহমান। তো শুরুতে আমরা যাচ্ছি চট্টগ্রামের খবর খবর জানবো। সোহেব, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামের চিকিৎসকরা আজকে তাদের যেই দায়িত্ব সেগুলো তারা নির্ধারিত তারা পালন করছেন কিনা, এবং সেবা কার্যক্রম কতটা স্বাভাবিক রয়েছে সেখানে? মুক্তি চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে গতকাল সারাদিনই কিন্তু বহির্বিভাগের যে সেবা কার্যক্রম সেটি বন্ধ রেখেছিলেন চিকিৎসকরা। তবে আজ থেকে সেই চট্টগ্রামের যারা চিকিৎসকরা রয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরা, তারা তাদের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করেছেন এবং তারা আজকে সকাল থেকেই কাজে ফিরেছেন। এবং আমরা দেখতে পেয়েছি ইমার্জেন্সি সহ বহির্বিভাগ এবং ইনডোরে চিকিৎসা সেবা পুরোপুরি স্বাভাবিকভাবেই চলছে। বিশেষ করে যদি আউটডোরের কথা বলি, সেই আউটডোরে কিন্তু সেবা দেওয়া হচ্ছিল না গতকাল, কিন্তু আজকে আমরা যেটি দেখেছি সকাল থেকেই রোগীদের ব্যাপক ভিড় এবং রোগীদের টিকিট কেটে তারা তাদের যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চিকিৎসকদের সেবা নিচ্ছেন। এবং চিকিৎসকরাও কিন্তু আমরা দেখেছি প্রতিটি কক্ষেই চিকিৎসকরা উপস্থিত রয়েছেন এবং তারা রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। এবং একই সাথে জরুরি বিভাগ কিন্তু গতকালও চালু ছিল, জরুরি বিভাগের সেই সেবা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি এবং আজও কিন্তু স্বাভাবিকভাবে জরুরি বিভাগের যে কার্যক্রম সেটি চালু রয়েছে। এবং ইনডোরের কথা যদি বলি, ইনডোরে যে সকল চিকিৎসকরা যে সকল রোগী ভর্তি থাকেন তাদের সেবাও কিন্তু স্বাভাবিক ছিল গতকাল, এবং আজকেও আমরা দেখেছি যে ইনডোরের চিকিৎসা সেবার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যারা ভর্তি রয়েছেন রোগী তারা সেবা পাচ্ছেন। এবং চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তাদের মূল দাবি ছিল চিকিৎসকদের নিরাপত্তা বিধান করা, এবং সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে ইমার্জেন্সি এবং আউটডোরে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী এবং বিজিবি টহলও দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই সকল আশ্বাসের প্রেক্ষিতে মূলত ইন্টার্ন চিকিৎসকরা তাদের যে কর্মসূচি সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে চিকিৎসকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা যেন নেওয়া হয়, সেই দাবিটি তারা প্রশাসনের কাছে জানিয়েছেন। এবং পরবর্তীতে যাতে কোনো চিকিৎসক আক্রান্ত না হন অন্যায়ভাবে, সেই বিষয়টির নিশ্চয়তাও কিন্তু তারা চেয়েছেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মূলত বৃহত্তর চট্টগ্রামের একমাত্র টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, যেখানে প্রায় 4 কোটি মানুষ কিন্তু এই হাসপাতালটির উপরে নির্ভরশীল। যেখানে এইখানে সেবা যদি বিঘ্নিত হয় সেখানে সেই মানুষগুলো কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েন। সাধারণ মানুষ আজকে যারা চিকিৎসা দিতে এসেছেন তারা একই সাথে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি যেমন জানিয়েছেন, তেমনিভাবে চিকিৎসকরা যাতে রোগীদের জিম্মি না করেন বা রোগী যারা আসেন অসহায় রোগী তাদের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় তেমন কর্মসূচি থেকে বিরত থাকতে চিকিৎসকদের প্রতিও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। মুক্তি, এবার আমরা বরিশালের খবর খবর জানবো। অমিত, বরিশালের হাসপাতালগুলোর কি অবস্থা? সেখানে চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসা সেবা দিচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। মুক্তি, বরিশালে সকাল থেকে আমরা এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে রয়েছি। এখানে সকাল 8টা থেকে টিকিট কাউন্টারগুলো বহির্বিভাগের খোলা থাকার কথা থাকলেও সেখানে কিন্তু সকাল 10টার সময় এই টিকিট কাউন্টারগুলো খুলেছে এবং তারপরে রোগীদের কিন্তু একটি বিশাল চাপ আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই, দুপুর 1টা পর্যন্ত এই বহির্বিভাগের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলো খোলা থাকার কথা থাকলেও এই মুহূর্তে কিন্তু সেগুলো বন্ধ করে দিয়েছে। বেলা 12টার সময় আমরা দেখেছি যে টিকিট কাউন্টার থেকে যে লোকজন টিকিট কাটছিল তারা কিন্তু আসলে সরে গেছেন এবং এই মুহূর্তে টিকিট কাউন্টারটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এবং 10টা থেকে 12টা পর্যন্ত টিকিট কাউন্টারটি 2 ঘন্টার জন্য খোলা ছিল এবং 8টায় খোলা থাকার কথা থাকলেও সেটি কিন্তু 10টায় খুলেছে। এবং যদি চিকিৎসকদের কথা বলি, যারা টিকিট কেটে আসলে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন বহির্বিভাগের চিকিৎসকদের কাছে, সেখানেও কিন্তু কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে। কেননা গতকালকে বহির্বিভাগ পুরোপুরি বন্ধ থাকার কারণে আজকে কিন্তু রোগীদের চাপ বেড়েছে, সে কারণে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বাড়তি রোগীর চাপ আসলে সামাল দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন এবং তারা যে রোগী দেখছেন সেই চাপ বাড়ার কারণেই কিন্তু চিকিৎসা সেবাও কিছুটা ধীর গতিতে আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে হাসপাতালটির পরিচালক যিনি রয়েছেন তিনি বলেছেন যে যে রোগীরা টিকিট কেটেছে তাদেরকে সর্বোত্তম কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হবে এবং যতক্ষণ পর্যন্ত এই রোগীরা থাকবে বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার জন্য ততক্ষণই কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হবে। এবং ইন্টার্ন চিকিৎসকরা যেটা বলছেন যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন একটা দাবি তারা করেছেন এবং তাহলেই তারা আসলে কর্মস্থলে পুরোপুরি যে কার্যক্রম সেটি চালনা করবেন। এবং অন্যদিকে একটু জানাই যে জরুরি বিভাগের সেবা কার্যক্রম কিন্তু কালকে বেলা 12টার পর থেকেই চালু রয়েছিল এবং আজকেও কিন্তু সেটি আসলে চালু রয়েছে এবং অন্যান্য ওয়ার্ডগুলোর যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু চালু রয়েছে। তবে বহির্বিভাগের যে চিকিৎসা সেবা সেটি কিছুটা
ধীর গতিতে চলছে এবং সকালেও প্রায় 2 ঘন্টা পর শুরু হয়েছে, এবং যে সময়টায় আসলে টিকিট কাউন্টার বন্ধ হওয়ার কথা তার 1 ঘন্টা আগেই কিন্তু টিকিট কাউন্টার আমরা দেখেছি আসলে বন্ধ করেছে। এসে দূর দূরান্ত থেকে আসা রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। এবার আমরা ময়মনসিংহের খবরাখবর জানবো। ইমতিয়াজ, আমরা শুনছিলাম যে প্রায় সব হাসপাতালে যে বহির্বিভাগের যে সেবা রয়েছে সেখানে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে এবং এই কারণে রোগীরাও কিছুটা ভোগান্তিতে পড়ছেন। ময়মনসিংহের চিত্রটা কি, সেখানে বহির্বিভাগে সেবা দেওয়া হচ্ছে কি না? মুক্তি, আমরা সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং যে কার্য সেবাদান কার্যক্রম কেন্দ্রগুলোতে রয়েছে সেগুলো আমরা ঘুরছিলাম। আমরা সকালে দেখতে পেয়েছি বহির্বিভাগে কিন্তু ডাক্তাররা নিয়মিত বসেছেন, রোগীরা এসেছেন, টিকিট কেটেছেন এবং ডাক্তার দেখিয়েছেন। গতকালকের চেয়ে অনেকটা স্বাভাবিক পর্যায়ে চিকিৎসা কার্যক্রম কিন্তু ফিরে এসেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে ইমার্জেন্সি চালু রয়েছে, ওয়ান স্টপ সার্ভিস থেকে শুরু করে যে পরীক্ষা নিরীক্ষা কার্যক্রমগুলো সেগুলো চালু রয়েছে। একটি বিষয় আপনাকে জানাতে হয়, সেটি হলো ময়মনসিংহে এখন পর্যন্ত কিন্তু যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু কাজে যোগদান করেননি। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে প্রায় ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে তাদের। তারা সেখানে বেশ কিছু দাবি দেওয়া জানিয়েছেন, তার মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা, আনসার সদস্য, পুলিশ সহ এবং তাদের যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করতে হবে এবং তারপরেই কিন্তু তারা আসলে কাজে ফিরে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ সে সময় তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে যত দ্রুত সম্ভব তাদের দাবি দেওয়াগুলো মেনে নিয়ে তাদেরকে আবার কাজে ফিরিয়ে আনার তারা চেষ্টা করছেন। এবং যে ওয়ার্ডগুলো রয়েছে হাসপাতালের বিভিন্ন গাইনি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, আইসিইউ থেকে শুরু করে যে কার্ডিওলজি ওয়ার্ডগুলো রয়েছে সেখানে মিড লেভেলের ডাক্তাররা রয়েছেন, তারা চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যারা নার্স রয়েছেন তারাও কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম চালাচ্ছেন এবং পরীক্ষা নিরীক্ষাগুলো স্বাভাবিকভাবেই চলছে। যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এখানে একটা যেহেতু একটা বড় হাসপাতাল এবং এখানে পুরো বিভাগের মানুষ আসে, শয্যার তুলনায় কয়েক গুণ রোগী এখানে ভর্তি থাকে, চিকিৎসা সেবা নিতে আসে। সুতরাং সেই ক্ষেত্রে বিবেচনা করলে যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা এখনও কর্মবিরতিতে রয়েছে, সুতরাং এই বড় অংশের রোগীর চাপ সামলাতে কিছুটা বেগ পেতে হচ্ছে সাধারণ যারা ডাক্তার রয়েছে, তাদের নার্স রয়েছেন এবং সকলদের কিছুটা বেগ পেতে হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে তারা মিড লেভেলের ডাক্তার সহ এবং জরুরি চিকিৎসা সেবাগুলো চালু রেখে যতদূর পাওয়া সম্ভব তাদের চিকিৎসা সেবা কিন্তু চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর আমার কাছে। মুক্তি, ময়মনসিংহ।